ক্যারিয়ার বিচারের পক্ষ থেকে ইয়ুথ ফেস্ট 2023 অনুষ্ঠান অনুষ্ঠিত হলো 13 জানুয়ারি পাবেলসুরা বিধানসভার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে। এই দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবেলসুরা বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী ভগবান দাস, ঊনকোটি জেলার জেলা সহসভাপতি পবিত্র দেবনাথ, তাছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবীগণ। উক্ত অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন প্রতিযোগিতা পরিবেশিত হয় এবং এদিন মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন। ঠিক আছে, আমি জানি কুমারঘাট গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল, এটা কিছুদিন আগেও এটা ক্লাস 8 পর্যন্ত ছিল। ভেরি রিসেন্ট আমরা একটা উদ্যোগ, আপনাদের কাছে এটাই অনুরোধ হচ্ছে আমাদের স্কুলে কালচারাল প্রোগ্রামের জন্য একটা হল চাই, তো আপনি সেটার দিকে একটু নজর দেবেন। ধন্যবাদ। পাঠিয়াচ্ছারা গার্লস স্কুল, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি সেই আমন্ত্রণটা গ্রহণ করেছি। একজন যে সত্যি আজকে আমরা বিভিন্ন স্কুলে দেখেছি প্রতিযোগিতা হল, এই ধরনের আরো অন্য অনুষ্ঠান হয় কোনো কোনো সময়ে, কিন্তু আজকে এটা সংস্থার তরফ থেকে এইভাবে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এখানে হতে চলছে। আমাদের যারা বিদ্যার্থী রয়েছে বিদ্যার্থীদেরকে নেই, এটা একটা ভালো দিক আমি মনে করছি এই সময়ের, কারণ আজকে বিদ্যার্থী আগামী দিনে রাজ্যের ভবিষ্যৎ। আজকে যারা বিদ্যার্থী আগামী দিনের সমাজের দিশা, আজকে বিদ্যার্থী আগামী দিনের সমাজ সংস্কার। সুতরাং এই অনুষ্ঠানটি খুব সময় উপযোগী একটি অনুষ্ঠান হতে চলেছে। এখানে আমরা দেখেছি সঙ্গীত হয়েছে, নৃত্য হয়েছে, কোর্স প্রতিযোগিতা হয়েছে, তারা হয়েছে, এবং প্রত্যেকেই এই যে কোর্স যে প্রশ্নগুলো এখান থেকে দিয়েছে, আমাদের এখানে বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রী এখানে রয়েছে, যে প্রত্যেকেরই এগুলো জানা প্রশ্নগুলো এত সহজ নয়, যে প্রশ্নগুলো এখান থেকে গিয়েছে অনেকগুলোই কঠিন ছিল। তার মধ্যেও আমি দেখছি যে সবাই হাত তুলছে, সবারই প্রায় এগুলো জানা রয়েছে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।